টালিগঞ্জ মানেই শুটিং পাড়া, আর টালিগঞ্জের মোড় অ্যাভিনিউয়ে হচ্ছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল খেলনা বাড়ির শুটিং। সেখানে কার সাথে দেখা হলো এবং আমাদের কি জানালো তার সবটা রইল ইওর টাইম ডিল কলকাতা নিউজের পর্দায়। আচ্ছা, শুটিংটা চলছে এখন ইন্দ্রজিৎ লাহিড়ির আগের পক্ষে স্ত্রী চলে এসছে, তো এইবারে যে এখন যে প্রেজেন্ট মিতুল পাল আছে, তো তার সাথে একটা বিশাল ক্লাশ চলছে। আর কোনোভাবে জানতে পেরেছি যে মেয়েকে এতদিন ধরে মিতুল আগলে রেখেছিল, সেই মেয়েই অ্যাকচুয়ালি আমাদের সে হারিয়ে যাওয়া মেয়ে, তো সেটা নিয়ে একটা বিশাল তামঝাম ড্রামা সিন চলছে। আপনি অনেকগুলো ক্যারেক্টারে মানে অভিনয় করেছেন, আপনার অভিনয় করা ক্যারেক্টারের মধ্যে আপনার ফেভারিট ক্যারেক্টার কোনটা? এখন অবধি ফেভারিট ক্যারেক্টার ইন্দ্রজিৎ লাহিড়িটা অনেকটা চ্যালেঞ্জিং। ইন্দ্রজিৎ লাহিড়িটা খুব সহজ নয়, আগে যেগুলো করেছি সেগুলো একটু হলো গ্রিপে বা আমার আশেপাশে, যে বিশ্বজিৎ ঘোষের আশেপাশে, তো সেটা নয় এখানে। তো ইন্দ্রজিৎ লাহিড়ি একদম ভিন্ন টাইপের ছেলে, খুব রুড, যেটা আমি নই একদম, তো প্রথম থেকে খুব চ্যালেঞ্জিং ছিল বিষয়টা। আচ্ছা, আমরা আপনার সাথে একটা গেম খেলবো, আপনাকে মানে দুটো করে আমরা এগার নাম বা খাবারের নাম বলবো, আপনাকে আপনার ফেভারিটটা বলতে হবে। ঠিক আছে। বিরিয়ানি না পোলাও? বিরিয়ানি অলওয়েজ। চকলেট না আইসক্রিম? চকলেট। আর দীঘা না পুরী? দীঘা না পুরী, দীঘাই ভালো। পাহাড় না সমুদ্র? পাহাড়। ইস্ট বেঙ্গল না মোহনবাগান? অলওয়েজ ইস্ট বেঙ্গল। আচ্ছা, আপনার ফেভারিট মানে অ্যাক্ট্রেস কে? অ্যাক্ট্রেস অ্যাট প্রেজেন্ট আলিয়া ভাট। থ্যাংক ইউ। এগুলো ক্যারেক্টার করলে তোমার করা ক্যারেক্টারের মধ্যে তোমার প্রিয় ক্যারেক্টার কোনটা? সবকটাই প্রিয়, প্রত্যেকটা ক্যারেক্টার আমার কাছে খুব প্রিয়, আর এই জন্যই করতে খুব মজা আসে, কারণ প্রত্যেকটা ক্যারেক্টার আজ অব্দি যেগুলো যেগুলোই আমি করেছি, নেগেটিভ হলেও প্রত্যেকটা নেগেটিভে একটা করে শেড ছিল, আর প্রত্যেকটা নেগেটিভে আলাদা আলাদা রকমভাবে একটা প্রেজেন্ট করা হয়েছে অডিয়েন্সের সামনে, যাতে অডিয়েন্সে একঘেয়ে না লাগে। তাই আমার আমার বেশ ভালো লাগে প্রত্যেকটা ক্যারেক্টার করতে। কিন্তু আমার প্রিয় হচ্ছে, একটু বায়াসড হয়ে বলবো, হচ্ছে অলিভিয়া, গ্রামের রানী বিনাপানি অলিভিয়া, কারণ ওটা পজিটিভ একটা ক্যারেক্টার ছিল আর অত্যন্তই রোম্যান্টিক একটা ক্যারেক্টার ছিল, যেটা আমি টেলিভিশনে করিনি, মানে ওটাই আমার ফার্স্ট টাইম, ওটাই হয়তো লাস্ট টাইম বলবো না, কিন্তু এখন অবধি আমার ওটাই শেষ রোম্যান্টিক একটা ক্যারেক্টার করা। আর অলিভিয়া আমি একটু বায়াসড ওই রোম্যান্টিক ক্যারেক্টারের প্রতি, বিকজ সব করে নেগেটিভ করেছি, তো ওইটা একটু ডিফারেন্ট একটা টাচ ছিল, সেই জন্য খুব ভালো লাগে। রিসেন্ট পিকনিক গেল, তো সেটার ব্যাপারে যদি কিছু বলো। ও বাবা, পিকনিকে অসাধারণ এনজয় করেছি আমরা, মানে আমরা সব পাগল হয়ে গেছিলাম সেদিন, আমরা সবাই কোয়াডসেট পরে গেছিলাম, আমরা প্ল্যান করে রেখেছিলাম এক সপ্তাহ দু সপ্তাহ আগে থেকে যে আমরা সবাই কোয়াডসেট পরে যাব, আমরা সবাই কোয়াডসেট পরে ডিফারেন্ট ডিফারেন্ট শেডস, যেমন আমার স্বাগতার কালারটা অনেকটা সেম ছিল, আমরা ব্লু গ্রিন শেডে পরে গেছিলাম, আর বাকি অনেকজন অনেক রকম শেডসে পরে গেছিলো, বেশ বেশ ভালো মজা হয়েছে, আর খাওয়া দাওয়া হয়েছে, নাচ গান হয়েছে, ফাটিয়ে মজা হয়েছে, ফাটিয়ে মজা হয়েছে। আচ্ছা, আমরা তোমার সাথে একটা গেম খেলবো, মানে আমরা দুটো করে জায়গার নাম বলবো, তোমাকে বলতে হবে কোনটা তোমার মানে বেশি ফেভারিট প্রিয়। ওকে ওকে। আচ্ছা, ফার্স্ট আসি খাবার, বিরিয়ানি না পোলাও? বিরিয়ানি। চকলেট না আইসক্রিম? চকলেট। পাহাড় না সমুদ্র? পাহাড়। দার্জিলিং না পুরীর মতো তো বুঝছি না। আচ্ছা, মোহনবাগান না ইস্ট বেঙ্গল? ও বাবা, আমি বাঙাল, ইস্ট বেঙ্গল, লাল হলুদ। আচ্ছা, আর একটা যেটা আমাদের কোশ্চেন আছে, তোমাকে অ্যাক্ট্রেস হিসেবে আমরা মানে সবাই খুবই জনপ্রিয়, তুমি একজন, তো তোমার জনপ্রিয় কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস? আমার ফেভারিট হচ্ছে শাহরুখ খান, সব মানে এখন অবধি তো সবাই জেনে গেছে যে আমার ফেভারিট অ্যাক্টর শাহরুখ খান। আর অ্যাক্ট্রেস আমি জানি না, আমার যাকে ভালো লাগে সেই মুহূর্তে, যেমন আমার এখন মানে কারেন্ট ফেভারিট হচ্ছে আলিয়া ভট্ট, সো আলিয়া ভট্ট আই গেস, বাট শাহরুখ খান ইজ মাই অল টাইম ফেভারিট, মানে সিন্স চাইল্ডহুড উনি আমার ক্রাশ। তো এখন যদি কোনোদিন এসে বলে যে 60-70 বছর হয়ে গেলেও যদি বলে যে আই ওয়ান্ট টু ম্যারি ইউ, আমি এনি ডে হাতের মায় বাড়িয়ে রাখবো। আচ্ছা, আপনার এই যে এখন আমরা দেখছি তো নতুন কি সিন আসছে,
কী সিন আসছে এখন, এটা খুব ইন্টারেস্টিং প্লট চলছে, সেটা হচ্ছে যে গুগলি সোহাগ লাহিড়ি কিনা। সো এখন স্টার অফ দ্য শো হচ্ছে গুগলি, আমাদের ছোট্ট বাচ্চাটি, আর তাকে নিয়ে টানা হাচড়া হচ্ছে যে কে কার মেয়ে। মিতুল বলছে আমার মেয়ে, অন্তরা বলছে আমার মেয়ে। তো বেশ ইন্টারেস্টিং একটা প্লট চলছে, তার মধ্যে আমরা খুব সুন্দর করে ম্যানিপুলেট করছি দুজনকেই, মানে আমি আর রনো আর সিমি তিনজন মিলেই খুব সুন্দর করে অন্তরাকে ম্যানিপুলেট করেছি, যাতে গুগলিকেও সোহাগ লাহিড়ি বলে একদম প্রমাণ করে দিতে পারে আর ওর কাছে রেখে দিতে পারে, যাতে মিতুল এই বাড়ি থেকে চলে যায়। সো বিভিন্ন রকম কমেন্টস আসছে, তো এরকম কোনো কমেন্টস যেটা মানে শুনে খুব রাগও হয়েছে আবার হাসিও পেয়েছে? রাগ হয়েছে হাসি পেয়েছে না, মানে ব্যাপারটা হচ্ছে যে সবাই নেগেটিভ ক্যারেক্টার করি বলে অনেক কিছু বলে, বাট দ্যাট ডাজেন্ট ম্যাটার টু মি, বিকজ আই থিঙ্ক অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারাও বোঝে ওটা আমার ক্যারেক্টার, আমি অনস্ক্রিন করি। আর একটা জিনিস নিয়ে আমার খুব হাসি পেয়েছিল, সেটা হচ্ছে রিসেন্টলি এটা ভাইরাল হয়েছে একটা ভিডিও, যেখানে একজন বয়স্ক মহিলা আমাকে খুব গালাগালি দিচ্ছে টিভিতে দেখতে দেখতে। সো ওই ওই ভিডিওটা দেখে আমার খুব হাসি পেয়েছিলো, আর আমার মনে হয়েছিলো যে বাহ, এটাই তো প্রাপ্তি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।